খুন নাকি আত্মহত্যা, বাড়ির বেডরুম থেকে মহিলার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকা। শিলিগুড়ির অরবিন্দ পল্লীর ঘটনা, ঘরের ভেতরে বিছানার ওপর এক মহিলার রহস্যজনক মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকা। শনিবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার অন্তর্গত অরবিন্দ পল্লী এলাকায় নিজের ফ্ল্যাট থেকে গৃহবধূর দেহ উদ্ধার করলো পুলিশ। পুলিশের খবর, মৃতার গলায় আঘাতের চিহ্ন রয়েছে, তবে এটা খুন নাকি আত্মহত্যা তদন্ত করছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মৃত মহিলার নাম সোমা সরকার। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে একাই থাকতেন মহিলা, স্বামী বেশ কয়েক বছর আগেই আত্মহত্যা করে, দুই মেয়ে ছিল, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে অসুস্থতার কারণে। গতকাল রাতে শেষবার দেখা গিয়েছিল মহিলাকে। আজ সকাল থেকে মেয়ে কোয়েল সরকার ফোন করছিল বারবার। সোমা দেবী ফোন না তোলায় প্রতিবেশী একজনকে ফোন করে, তিনি গিয়ে দেখে দরজা বন্ধ। ডাকাডাকির পরেও দরজা না খোলায় আশেপাশে আরো কয়েকজনকে ডেকে দরজা ভেঙে ঘরে ঢুকে ভেতরে ঢুকে দেখে বিছানার উপর লুটিয়ে পড়ে রয়েছে মহিলার মৃতদেহ। দেখুন পুরো বিস্তারিত। ওনার মেয়ে কোয়েল ফোন করেছিল যে আন্টি এরকম মাকে ফোন করছি সকাল থেকে, তো ধরছে না ফোনটা, একটু ডাকো না মাকে। আমি বললাম ফোনটা কি ধরেই রাখবো, বলে হ্যাঁ ফোনটা ধরেই রাখো, মার সাথে একটু কথা বলবো। তারপরে আমি আসলাম, কলিং বেল টিপলাম, তো কোনো আওয়াজ নেই। তারপরে এই দেখলাম বাইরের গেটটা, এটা হলো খোলা, তারপর আবার বাইট দিয়ে সিটকে এটা লাগানো। তখন আমি কোয়েলকে, ফোনেই আছে কোয়েল, তখন আমি বললাম কোয়েল বাইট দিয়ে লাগানো, মনে হয় এদিক ওদিক কোথাও গেছে নাকি। তারপর কোয়েল আবার বললো না, মনে হয় বাজারে গেছে। তারপর আমি বললাম না, এইভাবে তো খুলে রেখে দিদি কোনোদিনও বাজারে যায় না, কোথাও যায় না, তবে দেখি আমি ভিতরে। তারপরে ঢুকলাম পেছনের রুমটা, দিদি দিদি করতে করতে পেছন অবধি গেলাম, গিয়ে দেখলাম যে শুয়ে আছে, কিভাবে মানে হা করে এইভাবে শুয়ে আছে। তখন একটু ইয়ে করে দিদি জোর করে একটু হাতের মধ্যে ইয়ে করে ডাকলাম, কোনো আওয়াজ নেই। তারপরে এরিতা দিকে ডাক দিলাম যে আসো সবাই দেখো কী অবস্থা। আমি বুঝতে পারছি না এখানে এখানে আমাদের 8-9 বছর বেশি হবে না গো। হ্যাঁ হ্যাঁ, আমার নাম রুম্পি ভাবান। হ্যাঁ আমরা আসার আগে থেকে, হ্যাঁ দেখা হয়েছিল কাল আমার সাথে, দেখা হয়নি, পরশু দিন দেখা হয়েছিল। অসুস্থ এমনি সুগারের পেশেন্ট, তো হাই সুগারে, হ্যাঁ মাঝে মধ্যে একটু অসুস্থ হয়। না না একাই, হ্যাঁ একাই থাকে, হ্যাঁ একাই থাকে।